এইচএসসিতে পাশের হার 77.78, জিপিএ 5 প্রায় 1,46,000। এবারও মেয়েদের বাজিমাত, শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঢাকা চট্টগ্রামে ডিমের আড়তে ঝুলছে তালা, কাল থেকে সরকার নির্ধারিত দামেই বিক্রির আশ্বাস ব্যবসায়ীদের, সিন্ডিকেট করলে অল আউট অ্যাকশনের হুঁশিয়ারি উপদেষ্টার। সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ও ফারুক খান দুই দিনের রিমান্ডে, ট্রাইব্যুনালে যোগ দিলেন নতুন বিচারক, বৃহস্পতিবার থেকে শুরু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এক বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, উপদেষ্টাদের কার্যক্রমের সমালোচনা নেতাদের, গুম খুনের নির্দেশদাতা শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি। এবং বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো হাতুরু সিংহ অধ্যায়, আচরণবিধি ভঙ্গের দায়ে বরখাস্ত করল বিসিবি অন্তর্বর্তী হেড কোচ ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।